रहमान रहीम अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु वा मगफिरा। सम्मानित श्रोता मंडली, हमारा मुहूर्ते लेबाननेर हजरत नूह अलैहिस्सलामेर पवित्र रौजा मुबारके हमें एखन अवस्थान करतेछि। आपनारा इतिमध्ये देखेछेन जे विभिन्न वाज महफिले विभिन्न बक्तागण এই মাজার সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করে থাকে যে এই মাজারটি 72 হাত লম্বা। হযরত নূহ আলাইহিস সালামের রওজা মুবারক এখানে লেবাননে অবস্থিত আছে। লেবাননে অসংখ্য প্রবাসী বাংলাদেশী বসবাস করেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে লেবাননে অনেক নবী এবং রাসূলগণের রওজা মুবারক রয়েছেন। आज के धारावाहिक भावे अपन के प्राय छयटी मजारे किछु अंश देखान चेष्टा करब। आशा करी अपना सबाई आमादेर संगी थाकबेन। धन्यवाद सबाई के। গেছিলাম ওটা হলো ইউনুস নবীর মাজার, আর বর্তমান আমরা যেটা আছি এটা হলো নূহ নবী হযরত নূহ আলাইহিস সালামের মাজার। এটা কত হাত লম্বা ভাই? 72 হাত। এই আমাদের নূহ ইসলামের যে কবর এটা এটা 72 হাত লম্বা, 72 হাত এই নূহ ইসলামের এই কবরটা লম্বা। তো আমরা আজকে আসলাম লেবানন বাইরুতের জাবাল ফোকে, আমরা এটা ঘোরার লেগা। তো সকলে ভালো থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য মাজার যাত্রা ঠিক মতো হয় এবং সকলের প্রতি দোয়া চাই এবং আমরা দোয়া করি। আর এটাই হচ্ছে এই নূহ আলাইহিস সালামের যে 72 হাত লম্বা ছিলেন সে। ওকে, সকলে ভালো থাকেন। জাকির ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি হযরত নূহ আলাইহিস সালাম মাজারের মাজার ভ্রমণ করতে এবং তার সম্পর্কে কিছু জানতে। এবং এই মাজারটি দেখতে পাচ্ছেন আমাদের হযরত আদম আলাইহিস সালামের পরের বংশধরী নূহ আলাইহিস সালাম, তার থেকে আমরা বংশধর বংশ বিস্তার হয়েছে। মাজারের দুর্গ 72 হাত লম্বা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটা সৌভাগ্যের বিষয় যে আমরা প্রবাসী থেকেও যে আমরা এই দেখার সুযোগগুলো পেয়েছি। অ্যাকচুয়ালি আমরা এখানে না আসতে আসলে বলে আমরা দেখতে পারতাম না। তো আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া যে আমরা আজকে সৌভাগ্যবান নিজেকে মনে করছি যে আমরা এই আমাদের ইসলামের ইসলাম প্রচারক ধর্ম প্রচারক এই আমাদের নূহ নবী আলাইহিস সালাম মাজার বিভিন্ন মাজার আমরা ঘুরতে পারছি। আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে বন্ধুবান্ধব সবাই মিলে আমরা মাজারের উদ্দেশ্যে বিভিন্ন নবী এবং আউলিয়ার দেশ সিরিয়া, লেবানন, সিরিয়া এবং জর্ডান, তার মধ্যে লেবাননে অনেক নবীর মাজার অবস্থিত। আমরা সকালবেলা বাড়িয়েছি, সকালবেলা আমরা প্রথমে আমরা দেখেছিলাম নবী ইউনুসের মাজার, এখন আমরা উপস্থিত হলাম নূহ নবী আলাইহিস সালামের মাজারে। তো এই আসে আসলে হয়তো বিভিন্ন ইসলাম হিস্টোরিতে আমরা পড়েছি কিন্তু সচক্ষে কোথাও দেখি নাই, কিন্তু আজকে আসলাম দেখলাম যে এই নূহ নবী আলাইহিস সালামের মাজার 72 হাত লম্বা এই মাজারটি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আজকে আসলে আমরা সৌভাগ্য মনে করতে হবে, আমরা যারা এখানে আসছি আমাদের সৌভাগ্য হয়েছে এই মাজারগুলো দেখার জন্য। তো সবাইকে